বালিগঞ্জে কয়লা পাচারের টাকা উদ্ধারের ঘটনায় কিন্তু আরও চাপে রাজ্যের মন্ত্রী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু বড়সড় তথ্য প্রমাণ ইডির হাতে ওই মন্ত্রীর বিরুদ্ধে, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। 12 কোটির অতিথি নিবাস, মাত্র 3 কোটিতে হাত বদল, সম্ভব প্রভাবশালী মন্ত্রীর দাবটি বলছে ইডি। মাস তিনেক আগে কয়লা বাজারের মামলায় সিবিআই রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল বলে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর। দক্ষিণ কলকাতার গর্জা এলাকার আর্লে স্ট্রিটে অভিযানের টাকা উদ্ধারের সময় ইডি জানতে পেরেছে 12 কোটি টাকার অতিথি নিবাস মাত্র 3 কোটি টাকায় হস্তান্তরের ঘটনায় রাজ্যের সেই প্রভাবশালী মন্ত্রী জড়িত। তাদের দাবি, এর সঙ্গে জড়িত হিসাবে ওই মন্ত্রী ছাড়াও গজরাজ নির্মাণ সংস্থার অংশীদার বিক্রম সিকারিয়া, তার ব্যবসার অংশীদার মনোজিৎ সিং গ্রেওয়ালের নাম উঠে এসেছে ইডি সূত্রে খবর। জলের দরে এই ধরনের বেআইনি রেজিস্ট্রেশন এই প্রথম নয়। গত 7 বছরে এই 3 মূর্তির যোগ সাজসে ও প্রভাবে আলিপুর সাব রেজিস্ট্রার দপ্তরে বাজার দরের থেকে কম দাম দেখিয়ে গজরাজ নির্মাণ সংস্থা রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি রেজিস্ট্রেশন করিয়েছে। আলিপুর সাব রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়ে সেই সমস্ত নথি তলব করেছে ইডি। তদন্তকারীদের দাবি, বিক্রম ও মনোজিতের মেন্টর ওই প্রভাবশালী মন্ত্রীর চাপেই ওই সব রেজিস্ট্রেশন করা হয়েছে। তাই গত 7 বছরে গজরাজের সম্পত্তি নথিভুক্তের নথি খতিয়ে দেখতে চাইছে ইডি। প্রয়োজনে ওই অফিসে সেই সময়ে কর্তব্যরত অফিসারদের তলব করে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। গর্চার ওই ঠিকানায় মোট 53টি সংস্থার লাইসেন্স আছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 53টি কেন, 500 লাইসেন্সও থাকতে পারে, তবে ওগুলো আদতে লাইসেন্স নয়, সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট। এটা অনলাইনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার বিকালে গড়িয়াহাট থানা এলাকার একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে 1 কোটি টাকা, উদ্ধার করেছে কলকাতা পুলিশ। সেই বিষয়েও খোঁজখবর শুরু করেছে ইডি। বুধবার কয়লাবাজারের মামলায় আর্লে স্ট্রিটে গজরাজ নির্মাণ সংস্থায় হানা দিয়ে 1 কোটি 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করতে পেরেছিল। তদন্তকারীদের দাবি, ওই নির্মাণ সংস্থায় আরও 1 কোটি টাকা থাকার কথা ছিল। ইডি হানায় খবর পেয়ে সেই টাকা 4টি গাড়িতে পাচার করে দেওয়া হয়। তাই গড়িয়াহাটে গাড়িতে পাওয়া টাকার সঙ্গে গজরাজ সংস্থার টাকা যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ইডি কর্তারা। তারা জানান, প্রয়োজনে এনফোর্সমেন্ট কেস রেজিস্ট্রার দায়ের করে কলকাতা পুলিশের কাছ থেকে ওই মামলার নথি চেয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করাও হতে পারে। ইডি সূত্রের দাবি, কয়লা পাচারের লভ্যাংশের কোটি কোটি টাকা ভিন রাজ্যে জমি ও অন্যান্য সম্পত্তিতে বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হয়েছে। গর্জা রোডে হানা দিয়ে কোটি টাকা উদ্ধারের পাশাপাশি প্রচুর বৈদ্যুতিন নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর উঠে আসছে। ওই সব নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। বিক্রমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মনোজিত ওই মন্ত্রী যে কয়লা পাচারের টাকা সম্পত্তি ও ব্যবসায় লগ্নি করেছেন, সেই বিষয়ে প্রচুর নথি তাদের হাতে এসে পৌঁছেছে বলে ইডির দাবি। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, মাস তিনেক আগে ওই মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশিতেও প্রচুর নথি পাওয়া গিয়েছিল। তাছাড়া কয়লাকাণ্ডে কয়েকজন পুলিশকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওই সমস্ত নথি ও বয়ানের ভিত্তিতেই গজরাজ নির্মাণ সংস্থার হদিস পাওয়া গেছে। গড়িয়াহাটে টাকা উদ্ধারের ঘটনায় গাড়ির চালক দুলাল মন্ডল ও মুকেশ সারাসাত নামে 2 ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই টাকা রাখার পক্ষে কোনো নথি দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আলিপুর আদালত থেকে তারা জামিন পেয়েছেন। জামিনের শর্ত, প্রতি সপ্তাহে 1 দিন করে তদন্তকারী অফিসারের মুখোমুখি হতে হবে এবং আদালতের নির্দেশ ছাড়া কলকাতা ছেড়ে অন্যত্র যাওয়া যাবে না। আর এই মুহূর্তে কিন্তু আরও বিপাকে পড়ে গেলেন রাজ্যের ওই মন্ত্রী, কারণ ইডির জিজ্ঞাসাবাদে কিন্তু রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য কিন্তু ইডির হাতে এসে পৌঁছেছে এবং বিক্রমকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছে ইডি। মনোজিত ওই মন্ত্রীর যোগ সাজসেই যে কয়লা পাচারের কোটি কোটি টাকা পাচার হয়েছে, বিভিন্ন ব্যবসায় লগ্নি হয়েছে, সম্পত্তি কেনা হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এই মুহূর্তে ইডির হাতে। এবং ওই মন্ত্রীর বাড়িতে কিন্তু সিবিআই মাস তিনেক আগে তল্লাশি চালিয়েও একাধিক তথ্য প্রমাণ পেয়েছে। আর এই মুহূর্তে কিন্তু চরম ফেঁসাদে রাজ্যের হেভিওয়েট ওই মন্ত্রী, ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন ওই মন্ত্রী। এবং মন্ত্রীও যে এই কয়লা পাচারের সাথে যুক্ত সেই প্রমাণও কিন্তু এই মুহূর্তে ইডির হাতে, এবং সেই প্রমাণ ইডিকে দিয়েছে বিক্রম। আর সব মিলিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য, এবং কয়লা পাচার কাণ্ডে কোটি কোটি টাকা উদ্ধার কাণ্ডে কিন্তু এবার নাম জড়ালো রাজ্য মন্ত্রিসভার, ফেঁসে গেল রাজ্য মন্ত্রিসভা, কারণ রাজ্যের মন্ত্রী কিন্তু এই কয়লা পাচার কাণ্ডে জড়িয়ে গেল, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। এবং 12 কোটির অতিথি নিবাস মাত্র 3 কোটি টাকাতে হাতবদল হয়েছে এবং সম্ভব হয়েছে ওই প্রভাবশালী মন্ত্রী এবং তার দাবটি, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। শুধুমাত্র এই অতিথি নিবাস নয়, এরকম অনেক সম্পত্তি কিন্তু অনেক কম দামে কিনে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, এমনই কিন্তু মনে করছেন ইডি আধিকারিকরা। এবং খবর উঠে আসছে ইডি সূত্রে, প্রভাবশালী মন্ত্রীর অঙ্গুলি হেলনে প্রভাবশালী মন্ত্রীর দাবটি যে এগুলি সম্ভব হয়েছে, এমনই কিন্তু মনে করছেন ইডির আধিকারিকরা।